হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? শুভ সকাল। দেখো আমি আলু কাটছি, মাংসের আলু। আজকে সানডে, আজকে সবাই মাংস খাবে। কালকে রাত্রে সবাই বলে রেখেছে মা কালকে মাংস রান্না করবে, ভালো করে মাংস রান্না করতে হবে। ওর বাবা বাজার থেকে মাংস নিয়ে এলো, এইমাত্র এলো। আর এই যে আমি আলু কাটছি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি আলু কাটছি। আজকে তোমাদের মাংস রান্না করা দেখাবো, আর এই রান্নার দিকটা, রান্নাঘরটা একটু দেখাবো দেখাবো আমার বড় মেয়েকেও দেখাবো। বড় মেয়ে এখন শুয়ে আছে, শরীরটা ভালো নেই, ঠান্ডা ওয়েদার পড়েছে তো এই জন্য শরীরটা ভালো নেই। এই যে আলু কেটেছি, তোমরা দেখতে পাচ্ছ, এই যে আলু কেটেছি, একটু দেখাবো। আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে। এই যে মাংস নিয়ে এসছে বাজার থেকে, এই দেখো মাংস বন্ধুরা, তোমরা দেখো এই যে মাংস, এই যে পেঁয়াজ কেটে রেখেছি, এই যে আলু কাটলাম, এই আলুটা একটু ধুয়ে নেবো, ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখবো। এই যে জল দিয়ে ভিজিয়ে রাখলাম, এবার এই যে এই হাঁড়িতে চাল, হাঁড়ির জল বসিয়েছি, এখন চাল দেবো। এখন চালটা ভালো করে ধুয়ে নেবো, বাড়িতে তো পাঁচজন লোক, চাল কোটো চাল নিয়েছি, এই চাল কোটো চাল ভালো করে ধুয়ে নেবো। এই যে দিচ্ছি চাল, দেখো বন্ধুরা, এই চালটা ভালো করে ধুয়ে নেবো। চালগুলো একটু পুরনো পুরনো হয়ে গেছে না, চার পাঁচ মাস হয়ে গেছে, চার পাঁচ মাস পেপার চাল, আর এটা ভালো করে ধুয়ে না নিলে নোংরা থাকে, অনেক সময় ছোটো ছোটো খোকা থাকে, ভালো করে ধুতে হয়। এই যে আমার চাল ধোয়া হয়ে গেছে, এইবার আমি বাবা জগন্নাথের নাম করে হাঁড়িতে দেবো। আগের দিনের কথা যে বাবা জগন্নাথের নাম করলে বার বরন্ত হয়, এই যে আমি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে আমি এই চালটা হাঁড়িতে দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ, জগন্নাথের নাম করলে ভালো হয়, ছোট থেকে শুনে এসেছি মার কাছ থেকে, তাই আমিও তাই জগন্নাথ বাবার নাম করে আমি হাঁড়িতে দিলাম। হাঁড়িতে হাতা দিয়ে নিয়ে আমি ডেকে দিলাম। এইবার আমি কড়াই বসাই, এদিকে মাংসটা চাপাবো, মাংসটা চাপাবো ওই দিকটা, চাপিয়ে দিতে হবে, না হলে বেলা হয়ে গেছে। এখন প্রায় পনেরো দশটা বাজে, তারপর সকালে টিফিন যদিও বা আজকে তেমন কিছু করিনি, আর ইয়ে একটু ছাতু মুড়ি কলা দুধ আছে কালকে, ওটা সবাই খাওয়া দাওয়া করবে আস্তে আস্তে। শাশুড়িমাকেও তাই দিয়ে দিলাম, কলা দুধ ছাতু দিয়ে, একটু জলের ছাতু, পেটটা ভালো নেই। কালকে বলেছিলো বন্ধুরা তোমাদের যে শরীরটা ভালো নেই, সত্যিকারের বয়স হয়েছে তো, 90 বছর বয়স হয়েছে আমার শাশুড়িমার, এই জন্য পেটটা ভালো নেই, শরীরটা ভালো থাকে না, একটু দেখাশুনো ভালো করে আমাদের করতে হয়, না করলে তো বয়স হয়েছে, বুঝতেই পারছো। শাশুড়িমা ভীষণ ভালো লোক, ভীষণ ভালোবাসতো আমাকে, হ্যাঁ আমি বিয়ের পরেই যখনই বাড়িতে এসেছি আমাকে ভীষণ ভালোবাসতো, এই জন্য আমার এখন বয়স হয়েছে, এখন আমাকেও তো সেই ভালোবাসতে হবে। হ্যাঁ, তারপরে এই যে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আজকে বেশি কিছু করব না, এই মাংস মাংস করব, আর একটা ভাজা করব, আর একটা দেখি সবজি কী করি, দেখি বাজারে কী নিয়ে এসছে, একটু সবজি করব, আর তেমন কিছু করবো। মাংস হলে তো কিছু লাগে না, না ওটাই সব থেকে বড় প্লাস পয়েন্ট, মাংস হলে কারি কেউ কিছু চায় না, নিতে চায় না পাতে কেউ। হ্যাঁ, এখন মাংসটা বসাই, এখন দেখছি, এখন সর্ষার তেল দিয়ে দিচ্ছি, সর্ষার তেল দিয়ে দিলাম, তেল মশলা ভীষণ কম খাই, কারণ আজকালকার যদি শরীরটা তো কারোই ভালো থাকে না, না এই জন্য তেল মশলা, আমরা আমাদেরও বয়স হয়েছে, হ্যাঁ তেল মশলা না আলুটা দিয়ে দেবো। এই মাংসটা, এই যে মাংস নিয়ে এসছি, মাংসটা একটু ধুয়ে নেবো, ভালো করে ধুয়ে নেবো মাংসটা, যাতে নোংরা না থাকে। মাংস অনেক সময় বাজাচ্ছি, ডানা তো অনেক রকম, নোংরা থাকে, আলুটা দিয়ে দেবো কড়াইতে, আলুটা
ভাজাটা দিয়ে দিলাম। ভাজা হচ্ছে, ভাজা হচ্ছে, আলুটা রাখো তোমরা, আলুটা ভাজা হচ্ছে, যে পেঁয়াজ আছে, ঠিক আছে, এটা হোক। একটু শাশুড়ি মাকে দেখিয়ে আসি, কতদিন একটু না দেখালে শাশুড়ি মাকে ভালো লাগে না। হ্যাঁ, একটু শাশুড়ি মাকে দেখিয়ে আসি কী করছেন উনি। খাওয়া দাওয়া যদি বা হয়ে আছে, টিফিনটা আর দেখতে।